আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আবার নতুন একটা দিন নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি এখানে দুইটা শশা, আমি দোকানে গিয়েছিলাম, বাবা বলেছিল শশা খাওয়ার জন্য দুইটা শশা নিয়ে আসছিলাম। আমি শশাগুলো লম্বা করে কেটে আমি বাবাকে দিব খেতে। ও আর আজকে রান্না করবো পটল দিয়ে, ইলিশ মাছ দিয়ে আর লাউর চকলা ভাজি। তো সবসময় যেসব কাজকর্ম করি চেষ্টা করি আপনাদেরকে একটু দেখানোর, কিন্তু আসলে কয়টা দিন খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে। বাসার সবগুলো বাচ্চাই মাশাআল্লাহ দিলে, আপনাদের জানেনই আমাদের বাসায় অনেকগুলো বাচ্চা আছে। তো আমাদের বাচ্চাগুলো আসলে ভাইরাস জ্বরে, মানে অনেক খুবই শরীর খারাপ ওদের, জ্বর ঠান্ডা লেগেই আছে সবার। তো মোহাম্মদেরও জ্বর, আমার আপুর দুইটা বাচ্চারও জ্বর, খুবই খারাপ অবস্থা দিয়ে যাচ্ছে। এই জন্য আমি প্রত্যেকদিনের ব্লগ প্রত্যেকদিন দিতে পারতেছি না আপনাদের কাছে। চেষ্টা করব আমি সবসময় ব্লগ দেওয়ার। আর একটা পেয়ারাও ছিল, পেয়ারাটাও আমি কেটে নিচ্ছি, পেয়ারাটা নষ্ট হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি খোঁচাটা ফেলে তারপর কেটে নিয়েছি। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেকদিন ব্লগ দেওয়ার, আর আপনারাও আমাকে সাপোর্ট করে যাবেন এভাবে যেরকম করে সাপোর্ট করে যাচ্ছেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর লাইক আর শেয়ার দিতে ভুলবেন না কিন্তু কেউ। তো ভিউয়ার্স, আমি ফার্স্টে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিব, কেটে আমি পটলটা কাটবো, কেটে তারপরে যে আমি মাছটা কাটবো, কেননা মাছ কাটার আগে আমি সব কিছু আগে কেটে নিব। আর ভিউয়ার্স, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন ওভাবে সবসময় সাপোর্ট করে যাবেন, আমার পাশে থাকবেন, আমি যেন সবসময় আপনাদেরকে ভিডিও দিতে পারি। আর আমাদের বাসার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আসলে এই ভাইরাসটা অনেক পরিমাণ সবাই ছড়াচ্ছে, প্রতিটা ঘরে ঘরে এরকম জ্বর ঠান্ডা লেগে আছে। তো আমাদের ঘরেও এরকম সেম একই অবস্থা, সব বাচ্চাগুলাই অসুস্থ, মানে আমারও ঠান্ডা, আমার বোনের সবারই ঠান্ডা জ্বর কাশি। তো সবাই ভালো থাকবেন, সেফে থাকবেন, আর এই জ্বরটাতে ভয় পাওয়ার কিছু নাই। বেশি করে খাবেন মালটা, লেবু, ভিটামিন সি জাতীয় জিনিসগুলো বেশি খাবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমরাও মোটামুটি বাসা সবাই ঠিক হয়ে আসতেছে। তো আমরা এখানে আমি 1 কেজির চেয়ে একটু কম পটল নিয়ে নিয়েছি, যেগুলো শক্ত ওগুলো বিছে ফেলে দিয়েছি, ফেলে আমি ভালো করে কেটে নিয়েছি। আর তিনটা আলু দিয়েছি। তো আপনারা তো জানেন মাশাআল্লাহ দিলে আমাদের বাসায় বাচ্চা আছে, বাচ্চারা আলু পছন্দ করে, আলু দিয়ে মোহাম্মদ আর রামিসা ওদের দুজনকে কিন্তু আলু দিয়ে ভাত খাওয়াইতে হয়। দুপুরবেলা আমরা শাক সবজি দিয়ে ওদেরকে ভাত খাওয়াই। দুপুরবেলার খাবারটাই কিন্তু একটু হেভি খাওয়ালে বাচ্চাদের পেটে থাকে, বাচ্চাদের শরীরে লাগে। আর আপনারা তো যারা আমার সবসময় ব্লগ দেখেন দেখেনি আমি শাকসবজি একটু বেশি রান্না করি। তো এখানে আপনাদের ভাইয়া কালকে রাতে 5টা মাছ নিয়ে আসছিল, মাছগুলো আসলে অত ভালো হয়নি, নরম ছিল, আসলে দামটাও কম ছিল এই জন্য নরমও ছিল। তো আমি 2টা আজকে রান্না করব আর 3টা রেখে দিব। ইলিশ মাছগুলো আসলে কেটে রাখলে ভালো লাগে না আমার কাছে, আমি আস্তই রেখে দিয়েছি 3টা, আর 2টা কেটে নিব। আমি লেজ মা টুকরাগুলো রান্না করব, আর মাথার সাইডের কাটাগুলো রেখে দেবো, ওগুলো অন্যদিন কোনো কচু বা শাপলা তাপলা দিয়ে রান্না করব। তো ওই যে মানে আমি যেটা বলতে চাচ্ছি, মাছগুলো কিন্তু আমি ভেজে রান্না করব, কাঁচা রান্না করব না। তো ভিউয়ার্স, আমার ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেউ বাজে কমেন্ট করবেন না, ভালো কমেন্ট করবেন। আপনাদের ভালো কমেন্টেই আমাদের কিন্তু উৎসাহ জায়গা ভিডিও করার। কিছু কিছু ভালো কমেন্ট আসলে খুব ভালো লাগে, ভিডিও করতে খুব ভালো, মানে ভালোবেসে ভিডিও করি আমরা। তো আপনারাও চেষ্টা করবেন সুন্দর একটা কমেন্ট করতে, যেন আমাদের মনটা খুশি হয়ে যায় আর সবসময় ভিডিও ছাড়তে পারি। তো ভিউয়ার্স, বাচ্চারা যেহেতু মাছ ইলিশ মাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাটা থাকে, বাচ্চারা খেতে পারবে না, আমি সাথে 2-3টা ডিম দিয়ে দিব। তা আমরা তো দুপুরে খাবো কোনো রকম ইলিশ মাছ দিয়ে, রাতে বাচ্চাদের জন্য 2টা ডিম দিয়ে দিব। আর আপনাদের ভাইয়া কিন্তু মাছ এভাবে পটল দিয়ে রান্না খাবে না, এই জন্য ওর জন্য 2-3 টুকরা রেখে দিব, একদম রাতে আসলে মচমচা করে গরম গরম ভেজে দিবো।
আমার যারা ব্লগ দেখেন তারা কিন্তু জানেনি আপনাদের ভাইয়া ইলিশ মাছ আর চিংড়ি মাছটা একটু খায়, অন্য কোনো মাছ খায় না। তাও ইলিশ মাছটা একদম মচমচা করে ভেজে দিলে তারপর খাবে। আমি ওর জন্য আর আলাদা এখন কিছু করব না, দুপুরে আমরা রান্না করে খাবো। আর রাতের বেলার জন্য ওর জন্য 3 পিস রেখে দিব, আসলে ভেজে দিব। তো ভিউয়ার্স, আমার ধোয়া শেষ মাছগুলো আমি এখন একটু লবণ হলুদ মরিচ মাখিয়ে এটা ভেজে নিব। হালকা একটু ডিমও হয়েছিল ইলিশ মাছের, ডিমটা মিনথিয়া পছন্দ করে, জন্য ওটাও দিয়ে দিলাম আমি। আমি এই 3 টুকরো আলাদা করে রেখে দিব, আর একটু হালকা হলুদ মরিচ মাখিয়ে আমার আলাদা করে ফ্রিজে রেখে দিব, এটা রাতেও আসলে ভেজে দিব। তো এইদিকে আমার মাছটা ভাজা হচ্ছে, আমি এখন পটল ওটা কষানোর জন্য আমি এখন মশলা বসিয়ে দিব। আসলে পাতিলটা অনেকক্ষণ আগে বসিয়ে রাখার জন্য একটু লালচে বেশি পুড়ে গিয়েছে। আমি এখন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটা একটু ভেজে। আসলে বাচ্চা কাচ্চা শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, তো আমি কোনো রকম রান্নাটা শেষ করতেছি, এক হাতেই আমার সব করতে হয়। আর মোহাম্মদ কিছুক্ষণ পর পরই মামা বলে ডাকে, এই জন্য আসলে ওকে সময় দিতে হয় জ্বরের মধ্যে। তো আমি একসাথে মশলা গুলিয়ে রেখেছি এখানে, হলুদ মরিচ আর রসুন বাটা একটু দিয়েছিলাম, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার মশলাটা কষানোর পর আমি আলু পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আপনাদের আমার ভিডিওটা কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর ভিউয়ার্স, পারলে শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওগুলো। এদিকে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছিলাম, এই জন্য একটু সময় লাগলো। ভিউয়ার্স, আমার পটলের বিচি যেগুলো শক্ত ছিল ওগুলো আমি ফেলে দিয়েছি, আর নর্মাল মানে আমার সবগুলো পটলই কচি ছিল, কয়েকটা জাস্ট মাঝখানে মাঝখানে আমার মানে বাতি ছিল 2-3টা, ওগুলোর বিচি ফেলে দিয়েছি আমি। এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে তারপর পানিটা দিব। আমি এটার মধ্যে গরম পানি ইউজ করেছি যেন একটু তাড়াতাড়ি হয়, আমার পাশের চুলাটা খালি ছিল এই জন্য আমি একটু গরম পানি করে দিয়ে দিব। আপনারা কে টমেটো ইউজ করেন নাকি আমি জানি না, আমার আসলে টমেটো ইউজ করতে ভালো লাগে,
এক একজনের রুচি এক এক রকমের জন্য আমি টমেটোটা ইউজ করেছি। তো ভিউয়ার্স, আমি মাছটা দিয়ে আর একটু রান্না করব। রান্না করে আমি ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো। এরপর আমি লাউ চকলা দিয়ে আলু দিয়ে ভাজি করব। আমি দুইটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, দুইটা ডিম সাইডে দিয়ে দিয়েছি, বাচ্চারা খাবে। তো ভিউয়ার্স, আমি ধনেপাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো। এখন আমি এখানে লাউ কুচি করে আলু ভাজির মতো কেটে নিয়েছি। আলু ভাজির চেয়ে একটু মোটা করে আলু নিয়েছি, কারণ আলুটা লাউ চকলাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য আলুটা হালকা একটু মোটা দিয়েছি। দিয়ে একটু রসুন বাটা দিয়ে দিব আর একটু হলুদ দিব। আমি এটা সাদা ভাজিও করি, সাদাও খুব ভালো লাগে, কিন্তু আমি একটু হলুদ দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। আর আমাদের বাসায় সবাই জানেন যে একটু সবজিটা বেশি খাওয়া হয়, আমরা দুপুরবেলা সবাই একটু সবজি টবজি পছন্দ করি, এই জন্য সবজি রান্না করি সব সময়। আর সবজিটা খাওয়াও উচিত, সবজি খাওয়া খুব ভালো বাচ্চাদের জন্য। তো আমি এটা এখানে হালকা একটু কাঁচামরিচ দিব, দিয়েছি অলরেডি, দিয়ে এটা একটু সিদ্ধ করে পরে লাস্টে এটা ভাগাত দিব। দুই তিনটা রসুনের কোয়া নিব আর পেঁয়াজ দিব, পেঁয়াজ বাদামি কালার হয়ে আসলে ভাগাত দিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার এটা একদম পানি শুকিয়ে আসছে। এখন আমি আলাদা ফ্রাই প্যানে এটা ভাগাত দেওয়ার জন্য তেল দিয়ে দিব। ভিউয়ার্স, এই ভাজিটা আপনারা করে দেখবেন, খুব ভালো লাগে ভাজিটা, আমাদের বাসায় সবাই পছন্দ করে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে এটাও নামিয়ে ফেলবো।
তো এফাকে দেখলাম ইসমাইল রামিসার সাথে কবুতর নিয়ে দুষ্টুমি করতেছে, ওইটা একটু ভিডিও করেছিলাম হালকা একটু। তো দুপুরবেলা রান্না বান্না শেষ, এখন আমি ভাবলাম যে আর কয়টা পেয়ারা আছে, পেয়ারাটা দিয়ে একটু লবণ মরিচ সব কিছু দিয়ে মাখাই। সবাই খেলে কিন্তু ভালোই লাগে, একসাথে কিন্তু খাওয়া হয় এরকম জিনিস। তো আমি এটা ছুরির সাহায্যে আমি কেটে নিব, কেটে আমি এটা হালকা লবণ মরিচ দিয়ে হালকা একটু চিনি দিয়ে মাখাবো। মাখালে আমরা সবাই, বাচ্চা কাচ্চা সবাই, যেহেতু মুখটা একটা কেমন জানি হয়ে আছে, একটা ঠান্ডা জ্বরে কেমন জানি একটু লাগতেছে, সেটার মধ্যে একটু চিনি ইউজ করবেন, তাহলে কিন্তু এটার স্বাদটা অনেকখানি বেড়ে যায়। আমার কাছে বিট লবণ ছিল না, আমি একটু চিনি, গুঁড়া মরিচ আর লবণ দিয়ে আর একটা বাটির সাহায্যে এটা ঝাঁকড়িয়ে নিব। আসলে সব জিনিস সবাই মিলে খেলে খুব ভালো লাগে। তো বিকালের দিকে আমি আর আমার বোন একটু বাইরে গিয়েছিলাম, বাইরে গিয়ে বাচ্চাদের জন্য কলা নিয়ে আসছি, আমরা নিয়ে আসছি, আর একটু বিস্কিট পাউরুটি যেসব জিনিস প্রয়োজন ছিল ওগুলো নিয়ে আসছি, ওইটার ছোট্ট একটা প্লেট নিয়ে আসছি রামিসার জন্য। তো ভিউয়ার্স আবারও বলতেছি আমার চ্যানেল।